সবচেয়ে কম প্রাইসে যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন। আজকে নতুন ফোন দেখানোর জন্য আমি যেখানে এসেছি এটা হচ্ছে ঢাকার অতি সুপরিচিত একটি মার্কেট বসুন্ধরা সিটি। আর বসুন্ধরা সিটিতে বর্তমানে কেমন প্রাইসে নতুন মোবাইল বিক্রি হচ্ছে সেটা কিন্তু আজকে জানাবো। আজকে আমি যে শপটিতে এসেছি শপটির নাম হচ্ছে আব্রাহাম ইলেকট্রনিক্স। শপটির লোকেশন হচ্ছে ঢাকা গার্ডেন বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 তে 104 নম্বর দোকান আব্রাহাম ইলেকট্রনিক্স। এখানে আসলে কিন্তু আপনি সবসময়ের জন্য পেয়ে যাবেন। জসিম ভাই কি ভাই ভালো প্রাইসে কি ফোন বিক্রি হচ্ছে বর্তমানে? অবশ্যই ভাই, একবারে চিপ প্রাইসে বিক্রি হচ্ছে আব্রাহাম ইলেকট্রনিক্স। ওকে, তো কেমন প্রাইসে থাকছে ভাই একটা করে ফোন দেখেন আমাদেরকে, কি কি দামে দিচ্ছেন আপনারা? আমরা প্রথমে দেখাচ্ছিলাম পোকো C61। পোকো C61 অনেক সুন্দর রয়েছে, 6 GB 128 GB প্রাইস হচ্ছিল মাত্র 11,299 মাত্র মডেলা জি 34 অনেক সুন্দর আছে, এর প্রাইস হলো মাত্র 8 GB 128 GB 17,500 টাকা। 17,500 টাকার মধ্যে পাবেন। তারপরে বললাম রিয়েলমি C55 6 GB 128 GB 17,000 টাকা এবং 6 GB 128 GB অফিসিয়াল প্রাইস হলো 17,999 টাকা। তারপরে ধরো বর্তমানে একবারে লেটেস্ট খুব চাহিদার ফোন রিয়েলমি টেন 4 GB 64 GB প্রাইস হলো 15,500 টাকা এবং 8 GB 128 GB প্রাইস হলো মাত্র 23,299 টাকা। ওকে, তারপরে দেখবেন নার্জো 60, এটা কত ভাই? নার্জো 60 8 GB 128 GB প্রাইস হলো মাত্র 21,899 টাকা। আর কার্ভ ডিসপ্লের মধ্যে এখানে আরেকটা ফোন দেখতে পাচ্ছি ভাই, রিয়েলমি 10 প্রো প্লাস অনেক সুন্দর আছে, অনেক স্লিম একটা ফোন, পাতলা একটা ফোন, 8 GB 128 GB প্রাইস হলো মাত্র 31,999 টাকা। ওকে, আর এছাড়া তো আরো অনেক ফোন রয়েছে ভাই। হ্যাঁ, এছাড়া আমাদের কাছে আপনাদের জন্য ফোন, হ্যাঁ অনেক ফোন আছে, অবশ্যই আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, যারা কুরে নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ভিউয়ার্স। আর এখানে কিন্তু বাইসেল এক্সচেঞ্জের অফারটা থাকবে, সেটা হচ্ছে নতুন ফোন কিনতে পারবেন, পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন, হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেল করে ক্যাশ টাকা নিয়ে যেতে পারবেন। আর যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা গার্ডেন বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 তে 104 নম্বর দোকান আব্রাহাম ইলেকট্রনিক্স। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।